আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমরা দেখব কিভাবে নতুন কোনো ব্লগ তৈরি করতে হয়। আসুন, তো আমি ফার্স্ট থেকে আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে প্রথমে আপনাকে blogger.com-এ যেতে হবে। এখান থেকে আমরা ব্লগারে গেলাম, যেটা আমি সাইন ইন করেছি। দেখুন blogger.com-এ যাওয়ার পর এরকম একটা উইন্ডো আসবে, তারপর সাইন ইন করতে হবে। আমি আমার নাম দিয়ে করতে যাচ্ছি, লগ ইন করলাম। এখন নতুন একটি ব্লগ, আমার আরও ব্লগ পটি রয়েছে, যেমন চেঞ্জ ইউর সেলফ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এখানে আরও দেখতে পাচ্ছি ডেভেলপিং রুরাল এরিয়ার ইনফ্রাস্ট্রাকচার। এখন নতুন একটি ব্লগ কীভাবে ক্রিয়েট করতে আপনাদের দেখার জন্যই এখানে আসছি। এখানে টাইটেল দেব ভিশন অফ ক্রিয়েট এরিয়া, অ্যাড্রেস দেব ভিশন অফ ক্রিয়েট এরিয়া blogspot.com। এর নিচে দ্য ব্লগ ইজ অ্যাভেলেবেল, আমি ব্লগ তৈরি করতে পারবো। তো এখান থেকে যে কোনো একটি চুজ করে ক্রিয়েট ব্লগ দিলেই ব্লগটি তৈরি হয়ে গেল। এখন ক্রিয়েট এ নিউ পোস্ট, এখানে পোস্ট টাইটেল উই নিড ক্লিন অ্যান্ড উই নিড ক্লিন ওয়াটার। এখানে আমি লিখলাম যে আওয়ার এরিয়াস মোস্ট প্রবলেম ইজ ক্লিন ওয়াটার উই নট গেট। এরিয়া সেভ দিলাম। যেমন এখানে এখান থেকে ঢাকা ওয়াসা লিখে সার্চ দিই ওয়াটার, দেখুন এই ছবিটি আসলো। এটি প্ল্যান্টের ছবি। পিকচার্স দিলাম, পিকচার্স এখন এটিকে ছবিটিকে অ্যাড করব। চুজ ফাইলস যেখানে রেখেছি যে এখানে অ্যাড সিলেক্টেড, এদিকে অরিজিনাল সাইজ দিলাম, সেভ দিলাম, পাবলিশ করলাম। এখন আমরা ভিউ ব্লক ব্লকটি দেখি কেমন হয়েছে। এই যে দেখুন বিশ্বনাথ কচি খেতে এরিয়া উই নিড ক্লিন ওয়াটার অফ ওয়াসা। তো এই হচ্ছে ব্লকটি। এখন আর্নিংস কীভাবে আনা যায়
এই দেখুন এয়ারনিংসে ক্লিক করতে হবে। এখানে লেখা আছে হাউ টু কোয়ালিফাই ফর অ্যাডেন্স অ্যাডসেন্স, এখানে যেতে হবে।